নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজা শুরু হলো রুদ্র বার্তা নমস্কার আমার আপন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জী রুদ্রবার্তা যেহেতু আমি বলেছি সকালবেলায় যে পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে নতুনভাবে নতুন করে নতুন এপিসোড প্রত্যেকটায় দুটো করে হয়তো বা তিনটা করে ভিডিও থাকবে প্রতিদিন আজকে তারই শুরুতে দুটো ভিডিও থাকছে অর্থাৎ সকালে একটা দেখছেন এবং এখন একটা দেখছেন আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সে বিষয়টা হচ্ছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের মানে ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ অবশ্যই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ আলাদা কোনো জায়গা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা সত্ত্বেও তো যাই হোক যেখানে দাঁড়িয়ে এই ভারতবর্ষের মধ্যে একটা জিনিস নিয়ে খুব নাড়াচাড়া চলছে সেটা কি বলুন তো ড্রেস না না আমার ড্রেসের কথা বলছি না আমি বলছি প্লেয়ার অর্থাৎ ইন্ডিয়ান প্লেয়াররা যারা বিশ্বকাপ খেলতে গেছে তাদের জার্সির কালার নিয়ে জার্সির কালার নিয়ে গোটা ভারতবর্ষের বহু লোক এবং পশ্চিমবঙ্গে তো বহু লোক কিরকম যেন একটা চিন্তিত চিন্তিত ব্যাপার গেরুয়াকরণ গৈরিকীকরণ হয়ে যাচ্ছে অর্থাৎ বিজেপি সমস্ত কিছুতে গৈরিকীকরণ করছেন অমুক তমুক হ্যান ত্যান এখানকার মন্ত্রী থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল সেকুলারিজম দেখানো মহল তারা লাফালাফি করা শুরু করে দিয়েছেন এটা হওয়া স্বাভাবিক ছিল পশ্চিমবঙ্গে এটা হওয়া স্বাভাবিক পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী মানে যারা দূর বুদ্ধিজীবী বেশি তো তারা এটা নিয়ে চিন্তিত হবেই এটা নিয়ে কোনো ব্যাপার নাই তবে তবে এইসবের আড়ালে আরও যে কতগুলো করণ হচ্ছে সেটা ভেবেছেন ভাবেননি নি না চলুন ভাবুন গৈরিকীকরণ দিকে তাকানো আমরা হয়তো ভুলে গেছি কোথাও যেন একটা সবুজীকরণও চলছে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে তো বটেই সবুজীকরণ আরে বাবা এটা হচ্ছে ইসলামীকরণের একটা অংশ বুঝলেন বুঝলেন না তাহলে একটু ভাবি গতকাল দঙ্গলে সেই বিখ্যাত নায়িকা ছোট্ট মেয়েটি কি নাম জায়রা হুসেইন সে কিন্তু বলিউড ছাড়ার কথা ঘোষণা করলো এবং বললো আমি অভিনয় জগৎ থেকে সরে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি ধর্ম নিয়ে ভাবছি ধর্ম থেকে আমি সরে যাচ্ছিলাম ভালো কথা দেখুন কার কি ধর্ম আচরণ করবেন সেটা নিয়ে আমাদের কোনো আমার তো বিশেষত কোনো কিছু নেই কোনো আপত্তি নেই করতেই পারেন উনি ধর্মের জন্য যেতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি বলুন গোটা দেশ জুড়ে সবাই প্রশ্ন করা শুরু করে সেটা হচ্ছে মৌলবাদীদের চাপে সরতে হলো জায়রাকে খ্যাত বিখ্যাত সেই যায়রা অনেক অনেক হুমকি তাকে সহ্য করতে হয়েছে সেই সব সহ্য করে তাকে সরতে হয়েছে সরতে হয়নি সরতে হলো যতই সে বলুক হাঁপিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে লাগা তার বিরুদ্ধে মৌলবাদের উস্কানিমূলক কথাবার্তা এবং তাদের ফতোয়া এই ফতোয়া কিন্তু আরেকজনের বিরুদ্ধেও হয়েছে কে জানেন বাংলায় থাকা আমাদেরই এক লোকসভার সাংসদ হওয়া অভিনেত্রী নুসরাত জাহান নুসরাত জাহানকে নিয়ে কদিন আগে কিন্তু একটা ফতোয়া হয়ে গেছে সেটা হচ্ছে দেওবন্ধ দেওবন্ধের কোনো উলেমা ফতোয়া দিয়ে দিয়েছেন যে নুসরাত জাহান কেন নুসরাত জৈন হলো অর্থাৎ তিনি বিয়ে করলেন কেন জৈন সম্প্রদায়ের কাউকে এইটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোথাও কিছু হলো না তো কেউ কিছু বললেনই না এমন কি যে বলে তিনি মানে কি বলবো সাংসদ সেই দলেরও কেউ কিন্তু এটা নিয়ে মুখ খুললেন না যদিও মাঝে মধ্যে ফিরাদ হাকিমকে শোনা যায় জয় শ্রীরাম নিয়ে উনি অনেক কথা বলেন অনেকে অনেক কথা অনেক কিছু নিয়ে বলেন কিন্তু এই যে এই যে একটা নুসরাত জাহানের বিরুদ্ধে একটা ফতোয়া দিল যে কেন এটা করলো একজন ইসলামিক মহিলায় কি করে একজন অমুসলিমকে বিয়ে করলো অর্থাৎ হিন্দুকে বা জৈনকে বিয়ে করলো এটা যখন প্রশ্ন তোলেন সেই লড়াইটা কিন্তু নুসরাত জাহান একাই লড়েন অর্থাৎ নুসরাত জৈন একাই লড়েছেন গর্ব লাগে তিনি একাই লড়েছেন তিনি বললেন যে আমি আমার নিজের ধর্ম বুঝি আমি যেটা করেছি ঠিক করেছি এটা তার লড়াকু মানসিকতার একটা প্রভাব জৈন হলেন তাতেও কিন্তু ফতোয়া এলো কিন্তু সেই ফতোয়া সেই সব নিয়ে কিন্তু কেউ কিছু বলল না সব চুপচাপ কেন চুপচাপ তার কারণ এখানে সবুজীকরণ বা ইসলামীকরণের ব্যাপার আছে এর বিরুদ্ধে কিন্তু কোনো বুদ্ধিজীবী থেকে শুরু করে কেউ কিছু বলবে না আর আমি আপনি আম পাবলিক তো আমরা এখন দেশের জার্সির কালার নিয়ে ভাবছি আর ধীরে ধীরে এই যে আস্তে আস্তে একটা মৌলবাদী চাপ ক্রমশ নেমে আসছি সেটা নিয়ে কিন্তু কেউ আমরা ভাবছি না বুঝলেন জানিনা আপনারা বুঝলেন কি বুঝলেন না ভাববেন একবার আমার কথাটা এই আপনি থাকুক এরপর দেখে নিন আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে দুটো গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বহু পৌরসভা পুরসভা ভাঙছে সেই ভাঙার মধ্যে আজকে হঠাৎ করে ডোমকলের পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অর্থাৎ সৌমিক হোসেন মোস্ট তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই তেরো জন কাউন্সিলর তেরো জন কাউন্সিলর যখন তার বিরুদ্ধে নিয়ে এলেন অনাস্থা প্রস্তাব মনে রাখবেন তাকে প্রমাণ করতে হবে বাকি একুশ জন ছিলেন তৃণমূল তার মধ্যে জন বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে দিয়েছে এবং ডোমকল পুরসভা হয়তো ভাঙতে চলেছে পরবর্তী ক্ষেত্রে কি হবে তার দিকে আমাদের নজর থাকবে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর ডোমকল পুরসভা ভাঙনের দিকে চলে গেছে আর একটা গুরুত্বপূর্ণ খবর দেশের সেটা হচ্ছে কমলনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিখ্যাত শিখ নিধনের দাঙ্গা জড়িত কমলনাথ আজকে নাকি মানে কি বলবো ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে জানি আমরা তৃণমূলের তৃণমূল নয় কংগ্রেসে তৃণমূলটার নামটা এসে যাচ্ছে কারণ ড্রামা তো তৃণমূলেও চলে কংগ্রেসেও চলে তো কংগ্রেসের যে ড্রামা এই ইস্তফা দেওয়ার ড্রামা এ তো রাহুল গান্ধী থেকে শুরু করে সব কটায় দিয়ে এসছেন ড্রামা করেছেন এবং ড্রামা পরবর্তী ক্ষেত্রে আরেকজন এসে তুলে নিয়েছেন ও তৃণমূল বললাম বলে আবার তৃণমূলে কেউ কেউ হয়তো রাগ করছেন মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটে হারের পরেই ভেবেছিলেন চলে যাবেন তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন তাকে সবাই মিলে আপত্তি করে তাকে আটকে রেখে দিয়েছে। তো এইসব তো চলেই রাজনীতিতে আর রুদ্রবার্তা মানে ঠোঁট করা কথা সোজা কথা সোজা এইটুকুই থাক আগামীকাল অন্যভাবে হবে আর একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি আপনাদের যাবেন না আজকে প্রথম দিন তো প্রথম দিন কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে রুদ্রবার্তায় যদি আরও কিছু ঢোকানো হয় যেমন ধরুন বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন রান্না বান্না যদি থাকে খারাপ হবে কি জানাবেন ডেডলি সেলফ ডিফেন্স রবিবার যদি ফিরে আসে খারাপ হবে কি আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস টুকটাক বিনোদনমূলক যদি আসে খারাপ হবে কি জানাবেন আমার কিন্তু আপনারা ছাড়া জানানো কেউ নেই আমাকে শেখানোর দায়িত্ব আপনাদের আমাকে বোঝানোর দায়িত্ব আপনাদেরই আমার ভুল হলে সুদরে দেওয়ার দায়িত্ব আপনাদেরই আপনারাই সুধরে দেন অনেকে লেখেন দেখবেন আমি সুদরে নিই তো শুধ্র দায়িত্ব আপনাদের বোঝানোর দায়িত্ব আপনাদের এবং ঠিক কি ভুল করছে সেটা জানানোর দায়িত্ব আপনাদের আপনারাই আমার আপন তাই জানাবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি এটা যদি করতে চাই ভালো হবে কি খারাপ হবে রান্নাবান্না ডেডলিসের ডিফেন্স এবং বিনোদনমূলক ছোট ছোটো অনুষ্ঠান থাকবে যেরকম সকালে থাকছে রুদ্রবার্তা ভাবানোর জন্য গম্ভীর বিষয় নিয়ে বিকেলেও থাকবে তার সঙ্গে ছোট ছোটো যদি থাকে খারাপ হবে কি জানাবেন প্লিজ আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম চললাম নমস্কার বন্দে মাতরম ভারত মাতার জয় জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ